হাই এভরিওয়ান, আমার নাম তুহিন দেবনাথ। আমি RRB MSC দ্বারা প্রকাশিত 8/2020 নোটিফিকেশন, যেটায় তারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুট করেছিল, সেই পরীক্ষাটা আমি উত্তীর্ণ হয়েছি এবং আমি সেটায় জয়েন করেছি। তো আমি 2018 সালে টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাস করি এবং পাস করার পর আমি প্রথম কয়েক মাস গেটের জন্য প্রিপারেশন নিই এবং গেট কোয়ালিফাই করলেও আমি এমটেকের জন্য ভর্তি হয়নি। তখন আমার ইচ্ছা হয়েছিল যেন আমি একটা সরকারি চাকরির পরীক্ষা দিই, তো তাই জন্য আমি বিটেক নিয়ে এমটেক নিয়ে না ভর্তি হয়ে আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করি। তো প্রিপারেশন যেহেতু আমি গেটের প্রিপারেশন নিয়েছিলাম, তো আমি নিজে থেকেই পড়া শুরু করি। তো পড়ে আমি অনেক এগোই, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের বই ঠই করা শুরু করি, কিন্তু পরীক্ষাগুলো দিতে গিয়ে দেখা যায় যে আমি প্রত্যেকটা পরীক্ষাতেই খুব কম নম্বরের জন্য মানে আমার হচ্ছিল না। কারণ আমি যতই আমি মানে একটা ফেজ ছিল এমন, সেই ফেজে আমার কাছে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমি খুব সুন্দর প্রিপেয়ার্ড, এর থেকে বেশি আমার পড়ার কিছু নেই। তবে তাও আলটিমেটলি দেখা যাচ্ছিল পরীক্ষার হলে গিয়ে 60-62-64 এর বেশি আমি স্কোর করে আসতে পারছিলাম না। তো তখন মানে আমি ফেড আপ হতে শুরু করি। ফেড আপ হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারি না আমি কী ভুল করছি। তো ইতিমধ্যে PSC AE নোটিফিকেশানটাও আসে এবং আমার মনে হয় যে না, একটা ভালো করে প্রিপারেশন নিতে হবে। তার মধ্যে করোনাকালটা ছিল, করোনাকালটাতেও খুব মানে সবাইকে হতাশ করে দিয়েছিল। তা আমি সব কিছুর মধ্যে দিয়ে একটু হতাশ হয়ে মনে হয়েছিল যে না, নিজে করে তো অনেক কিছুই দেখলাম, এবার আমি একটা গাইডেড মানে গাইড নেব যে আমাকে পথ দেখাবে। তো হঠাৎ করেই আমার সামনে ইউটিউবে সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের আসে, মানে একটা নোটিফিকেশান আসে, মানে একটা ভিডিও আসে, সেটা আমি দেখি। দেখি আমার খুব ভালো লাগে, দিয়ে আমি সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারে ভর্তি হই। তো সেখানে গিয়ে আমি ক্লাস করে দেখি যে আমি বাড়িতে যাবতীয় যা পড়ছিলাম সেগুলো অনেক কিছুই গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার জন্য লাগে না। মানে আমি অতিরিক্ত অন্যান্য জিনিস পড়ে ফেলছিলাম এবং কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা স্কিপ করে যাচ্ছিলাম। তো আমি সেখানে গিয়ে সৌরভ বসু, আমরা তাকে সৌরভ দা বলে ডাকি, তো সৌরভ দার দেখানো পথে আমি চলি। তিনি যেইটুকু বলতেন আমি সেইটুকু পড়তাম, তিনি যখন যেমনভাবে কোয়েশ্চেন যা যা সলভ করতে বলতেন সেইটুকু করতাম। কারণ আমি ভেবেছিলাম যে এতদিন তো আমি নিজে দেখে করেছি, করে আমার আলটিমেটলি কিছু হচ্ছিল না, তো আমি এখন উনি যা বলছেন তাই করব। তো উনি যা বলেছে আমি পাই টু পাই ফলো করেছি, তাতে আমার প্রচণ্ড প্র্যাকটিস হয়েছে। যেগুলো বুঝতাম না তিনি সবসময় রেডি থাকতেন বোঝানোর জন্য, আমি তাকে সবসময় পেয়েছি, যখনই ফোনে করেছি তখন পেয়েছি। দিয়ে আলটিমেটলি পরীক্ষার আগে প্রচুর মক টেস্ট দিয়েছি, প্রচুর আমাদের রিভিশন হয়েছে। আমাদের একটা গ্রুপ লিডারও মানে একটা চলতো একটা ব্যাপার, সেটা তোমরা যারা আছো তারা তো জানবে, আর যারা না আছো তারা আবার ভর্তি হলে বুঝতে পারবে। তো সেই সব মাধ্যমে আমার প্রচণ্ড হেল্প হয়েছে, যার ফলত আমি দুটো পরীক্ষার মানে পরপর হয়েছে। KMC এই পরীক্ষাটা যেটা আমি আলটিমেটলি জয়েন করলাম এবং ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের সেই পরীক্ষাটাও আমি দিই এবং সেটাতেও আমার তিনজনের মধ্যে ইন্টারভিউর নাম আছে, কিন্তু ওটাই আলটিমেটলি আমার ইন্টারভিউ তো হয়নি, এটাতেই হয়েছে। তো আমি এখন এখানে কর্মরত। এরপর আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করতে চাই যে আমার দেওয়া ফার্স্ট ইন্টারভিউটা, মানে আমি KMC পরীক্ষাটাই জীবনের এমন একটা পরীক্ষা যেটা ফার্স্ট ক্র্যাক করি এবং তার ইন্টারভিউ আমি দিতে যাই, এবং সেই ইন্টারভিউটাতেই কিন্তু আমি আলটিমেটলি জব পেয়েছি। কারণ আমি বলে রাখি যে আমাদের যখন রেজাল্টটা বেরোলো, যে আমি রিটেনটা ক্লিয়ার করেছি, ইন্টারভিউর জন্য আমার ডাক এসেছে, তখন আমি সৌরভদা এবং সন্দীপদা তখন ইন্টারভিউয়ের ক্লাস করান, সেই ক্লাসে আমি জয়েন করি। সেই ক্লাসে আমার প্রচণ্ড হেল্প হয়, প্রচণ্ড আমার এই চাকরির পিছনে তাদের সৌরভদা এবং সন্দীপদার ক্লাস, মানে সেন্ট্রয়েডের এমনি কোচিং ক্লাস প্লাস ইন্টারভিউ ক্লাস, এই দুটোর অবদান অনস্বীকার্য। কারণ একটা জীবনে প্রথম পরীক্ষা পাস করা এবং তার ইন্টারভিউও ক্লিয়ার করে আলটিমেটলি সেই জবটা করা, এটা একটা বড় পাওনা এবং তার পিছনে এনাদের অবদান অতুলনীয়। তো আমি এই বলেই বলবো। আর আমি আরও কয়েকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে অনেক বছর ধরে যখন কেউ প্রিপারেশন নেয় তখন সামাজিক অনেক সোশ্যাল ফ্যাক্টর কাজ করে যেগুলো মানুষকে ডিমোটিভেট করে। কোনো সময় কিছু কথা, লাঞ্ছনা, আন্ডার এস্টিমেট এগুলোকে শুনতে হয়, কিন্তু এগুলোকে তোমরা মোটিভেশন হিসাবে নেবে। আমার সাথে প্রচুর হয়েছে, এই ঘটনা বলতে গেলে তার শেষ করা যাবে না, এত ঘটনা। তো কারোর কথায় কান দেবে না, একটাই মাথায় রাখবে যে মানে আলটিমেটলি যখন আমি জিনিসটা পেয়ে যাবো না, মানে তখন আমাকে সবাই মানে তেল দিয়ে চলবে। তো এখন আমাকে যে যা বলছে বলতে দাও, শুধুমাত্র আমার কাজটা আমি ফোকাস রেখে যাবো। কোনো জায়গায় যদি আমরা যেতে পারছি না তার জন্য কেউ লাঞ্ছিত করছে, যাবো না, ঠিক, তারাও আসবে যখন আমি চাকরিটা পেয়ে যাবো ফ্রিটা নিতে। আচ্ছা, কোনো জায়গায় আমি এখন বেকার ইনকাম করি না বলে কোনো জায়গায় আমি ইনভিটেশন পাচ্ছি না, তারাও আসবে যখন আমি চাকরিটা পেয়ে যাবো। বরঞ্চ আমি তাদের থেকে বেশি মাইনের চাকরি করবো, তখন তারাও আমার থেকে ট্রিট নিতে আসবে এবং আমাকে তখন অয়েলিং করে চলবে। তো এইগুলো হয়ে থাকে, এটা আমার সাথে বাস্তবে এখন ঘটছে। মানে যখন আমার এই ফেজটা চলেছিল অনেকেই অনেক কিছু করেছে, বিশেষত অনেক কাছের বন্ধু বান্ধব,
বান্ধবী সবাই এইরকম করে, তো এগুলো নিয়ে একদম চিন্তাধারা করো না, বরঞ্চ মোটিভেশনের হিসাবে কাজ করো আর পড়ে যাও, ঠিক হবে। আমার যখন হয়েছে তোমাদেরও হবে।